মিত্রবাহিনী দিবস উপলক্ষে আজ রবিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেন মুক্তিযুদ্ধের পক্ষ সহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার, কাহারুল উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কমিটির নেতা অ্যাডভোকেট সৈকত পাল, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মল্লিকা দাস সহ অন্যান্যরা। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা এবং জাতির জনকের ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। নাগরিকবৃন্দ, জাতির পিতা আমাদের তার যে ভাস্কর্য তৈরি হয়েছে সেই ভাস্কর্যের বিভিন্ন অপশ্যতায় ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে অনুরোধ করবো, তারা এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক ছাত্রতা অতি পরিচিত সাংবাদিকতা মুখ। এই সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।